না পাইরা মানে আমি বলতেছি যে আমারে ধরিস না, ওরে ধর, যে শুনতেছে সে যদি থাকতো তাহলে সে বুঝতে পারতো। সে আমি যতই বলি মানুষ বিশ্বাস করলে করুক না করলে নেই, আমার সাথে যেটা করছে আমি সত্যি মানুর রাহিম, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আজকের ব্লগটি শুরু করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমত এবং মেহরবানি, তার আপনাদের সকলের দোয়া ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি রাতে, নতুন একটি ভৌতিক গল্প নিয়ে আপনাদের মাঝে। তো জিলানের জন্মদিন উপলক্ষে আমাদের বাসায় আমার সব কাজিনরা চলে আসছে, তো আমরা সবাই মিলে এই রাতে মানে ভৌতিক গল্প করব, সেই গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন সবার মুখে তাদের সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করবে। তো শুনতে থাকুন, দেখতে থাকুন সোহানা জান্নাত ব্লগ, তো আমাদের সাথেই থাকুন। তো প্রথমে কে গল্প করবে? তো শাহিন প্রথমে ওর সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক মানে অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবে। তো শুনতে থাকুন শাহিনের মুখে, শাহিনের সাথে ঘটে যাওয়া সেই ঘটনা। আমার নাম মোহাম্মদ শাহিন ইসলাম। আমার জীবনে ঘটে যাওয়া সত্যি একটা ঘটনা আমি আপনাদের সামনে আমি বলতেছি, কথা না বেরিয়ে আমি ডাইরেক্ট ঘটনায় চলে যাই। আজ থেকে 2010 সালে, অনেক আগের কথা, মাদ্রাসায় আমি পড়তাম। তখন রাতে খাওয়া দাওয়া শেষে আমি ঘুমাতে যাই। ঘুমাতে যাওয়ার পর আমার ভাই একটা মানে আমার মামতো ভাই আমার সাথে একই সাথে আমরা আবি পড়ি। রাতে খাওয়া দাওয়া শেষে যখন ঘুমাতে যাই তখন দুজনে খাওয়া দাওয়া শেষে ঘুমায় যাই। ঘুমায় যাওয়ার পরে মানে আমি এরকম একটা স্বপ্নের ভিতর আমি এরকম একটা দেখি, মানে আমার একটা ফ্রেন্ড মানে ছিল, দুজন ছিল, মানে একজনের নাম আমি ভুলে গেছি কিন্তু আরেকজনের নাম আমার মুখস্থ আছে। একজনের নাম হলো জাকারিয়া। আমরা দুইজন মানে মাদ্রাসাটা এরকম ছিল যে একটা গলি ছিল যে লম্বা মানে 10 মিনিট হাঁটার জন্য একটা গলি ছিল, যে রাস্তাটা মানে মাদ্রাসা থেকে মানে বের হওয়ার 10 মিনিটের একটা রাস্তা, মানে রাস্তার আশেপাশে মানে বড় বড় গাছ মানে আম গাছ মানে সবগুলি মানে বড় বড়, মানে রাতের বেলা মাদ্রাসা থেকে মানে কেউ বের হয় না ওরকমভাবে, মানে কোনো দরকার টরকার ছাড়া কেউ বের হয় না। তখন আমি, জাকারিয়া আর ওই সাথে একটা ছেলে ছিল, মানে খুব সুন্দর ছেলেটা ছিল কিন্তু ছেলেটার নামটা আমার সঠিক মনে নেই। তখন রাত্রে আমরা তিনজন একই সাথে বের হই। বের হয়ে আমরা হাঁটতেছি হাঁটতেছি ওই রাস্তা ধরেই, হাঁটতে হাঁটতে মানে মানে এরকম পর্যায়ে মানে চলে যেতেছি, মানে রাস্তার একদম পুরো ক্রস কইরা মাদ্রাসা থেকে আমরা বের হয়ে মানে রাস্তা পুরো ক্রস কইরা মেন রোডে চলে আসছি। মেন রোড থেকে মানে তিনজন আমরা কথা বলতেছি, জাকারিয়া সে কোথায় যাওয়া যায় মাদ্রাসা থেকে যেহেতু বের হয়েছি, চল তিনজন এক জায়গায় যাই। তখন ওই জাকারিয়া মানে কোনো কথা বলে না, জাকারিয়া চুপ করে রয়েছে। ওই জাকারিয়ার সাথে যে আমার একটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডটার নাম আমি ভুলে গেছি, মানে অনেক আগের কথা। তখন বললো যে তোরা দুজন আর চোখ বন্ধ কর, আমি এমন এক জায়গায় নিয়ে যাবো যে তোরা কম কল্পনা করতে পারবি না। তখন আমি বললাম কই নিয়ে যাবি বল আমার। তখন বলে না, বলে তোরা দুজন চোখ বন্ধ কর, দেখ তোদেরকে আমি এক পলকে নিয়ে যেতেছি। তখন আমরা দুজন চোখ বন্ধ করার পরে পরে মানে কিছুক্ষণ পরেই মানে 1-2 সেকেন্ড পরেই বলতেছে যে চোখটা খোল। তখন চোখটা খোলার পরে মানে দেখলাম যে মানে আমরা 5 কিলোমিটার আগে ছিলাম, মানে আমাদের মাদ্রাসাটা 5 কিলোমিটার মানে বাজার থেকে 5 কিলোমিটার ভিতরে,
মানে মানে মাদ্রাসা থেকে মানে বাজারে চলে আসছি এক পলকে। মানে আমি চোখটা খুলা মানে জাকারিয়া আমরা দুইজন এক জায়গায় দাঁড়া রয়েছি, আর যে ফ্রেন্ডটা ছিল সে সামনে দাঁড়ায় ছিল, সামনে সে দাঁড়ায় বলতেছে যে কি হয়েছে, অবাক হওয়ার তো কিছু নাই। পর আমরা মানে তখন আমি একটু একটু মানে বুঝতে পারতেছি যে আমার সাথে মানে কিছু একটা মানে হইতেছে আজকে, মানে হইতে যেতেছে এরকম কিছু। পরে আমি জিজ্ঞেস করতেছি যে আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি মারতেছি আমি চলে যাব। তখন বলতেছে কি কয় কয় বন্ধু, আজকে তুই মাদ্রাসা থেকে বিয়ে করলি আবার এত তাড়াতাড়ি চলে যাবি? তখন আমি বললাম যে আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আমি আর তোদের সাথে থাকতে পারবো না, চল আমরা মাদ্রাসায় চলে যাই। মাদ্রাসা থেকে আমরা অনেক দূর চলে আসছি, এখন যাবো কীভাবে আবার? তখন কয় আবার তোরা দুজন একইভাবে চোখ বন্ধ কর। পরে আবার আমরা চোখ বন্ধ করলাম, তখন সামনে থেকে যখন আবার যখন চোখটা খুলতে বলে তখন চোখ মানে খুলে ফেলি। আবার ওই যেই স্থানে আমরা দাঁড়াইছিলাম অন্ধকার মানে চার মানে এরকম জায়গায় দাঁড়াইছিলাম যে আমরা তিনজন এক জায়গায় দাঁড়ায় থাকলে মানে একজন আরেকজনকে কেউ দেখবে না, মানে এরকম কোনো নাই পরিস্থিতি নাই যে মানে কালো ঘুরঘুরা অন্ধকার। তখন আমরা মানে তিনজনের সাথে মানে কথা বলতেছি তো কেউ কাউরে দেখতেছি না। তখন বলতেছি যে কই আসছি, কয় আগের স্থানে। তখন মানে আমি তো ওই জায়গাটা তো আমি চিনি, মানে আমাদের মানে মাদ্রাসার ওই গলিটা আমি চিনি, যে জায়গাটার ভিতরে আমি দাঁড়াইছিলাম ওই জায়গা থেকে আমি মানে চলে গেছি, আবার ওই জায়গাটার ভিতরে আমার আনছে। তখন আমরা তিনজন এক সিরিয়ালে রাস্তা দিয়ে আমরা হাঁটতে থাকি, ওই রাস্তা ধরে হাঁটার পর মানে 5 মিনিট মানে স্বাভাবিকভাবে হাঁটলাম। তখন আমাদের যেহেতু বিকালবেলা আমাদের লেখাপড়ার পর মানে আশ্রয় আয়োজনের পর মানে আমাদেরকে খেলার একটা দেয় সময় দেয় মাগরিবের আজানের 5 মিনিট আগ পর্যন্ত। মানে যেই মাঠটা ছিল মানে ওই মাঠের মানে রাস্তা বরাবর মানে হাতের ডান সাইডে মাঠটা ছিল। তখন মানে মাঠের একটা গেট ছিল মানে অল্প বেশি বড় না, মানে মাঠের গেটটা পাশে 3 ফুট হবে এরকম একটা গেট মাঠের। তখন ওই গেটের সামনে যখন মানে যাই মানে ওরা দুজন সামনে চলে গেছে, আমি যখন গেটটা ক্রস করব তখন মানে আমি কী জানি একটা মানে আমার মাথায় মানে কী খেলে আমি বুঝতে পারি না, ডান দিকে আমি তাকাই তখন দেখি বিরাট বড় বড় বান মানে আমার জায়গায় যদি অন্য কেউ যদি থাকতো তাহলে ওই সিচুয়েশনে মানে বুঝতে পারতো যে ভয় কাকে বলে বা একা একা মানে। তখন আমি একদিন আমি তাকায় রয়েছি, তো মানে তাকায় রয়েছি মানে ওই অবয়ব দুইটা মানে দুইজনে মানে কী যেন করতেছিল। তখন আমি যখন তাকাইছি তখন আমার চোখের দিকেও মানে তাকায় বইছে। তখন আমি ওদের দুইজনকে আমি ডাক দিলাম প্রথমে যে দেখ দেখ এই জায়গায় কী যেন একটা মানে দুইটা বইসা রয়েছে দানবের মতো বড়। মানে আমার চেহারাটা আমার এতটুকুই মানে মনে আছে যে বানরের মতো মানে বিশাল বড় বড় মানে দুইটা বানর, মানে ওরকম বানর কোনো মানে পৃথিবীতে হবেই না, মানে ওরকম বানরই নাই। মানে চোখগুলি মানে বড় বড় লাল মানে রক্তের মতো মানে আগুনের মতো জ্বলতেছে, মানে 4টা চোখ মানে আগুনের চাইতেও মানে দাও দাও করে জ্বলতেছে মানে এরকম। তখন ওদের দুজনকে যখন ডাক দিছি তখন ওরা দুজন আমার সামনে আসে, তখন আমি বলতেছি দেখ পিছনে কি। তখন ওদের দুজনকে নিয়ে যখন আরেকবার আমি পিছে তাকাই ওই বাউন্ডারিটা গেটের দিকে তখন ফট করা আমার মাথার ভিতরে আইসা বসে, ছোট হইয়া লাফায় লাফায় আমার মাথার বিষে মানে আইসা মানে আমার মাথার মস্তক মানে উঠায় ফালাইতেছে এরকম একটা মানে অবস্থা হইতেছে, অনুভূতি আমার হইতেছে। তখন আমি মানে না পাইরা মানে আমি বলতেছি যে আমারে ধরিস না ওরে ধর,
যখন আমি এই কথা বলছি তখন আমার মাথা থেকে ছাইরা তখন আরেকজনের মাথায় ধরে, আমার আরেক বন্ধুর মাথায় ধরে। তখন আমি এই সুযোগ পাই, আমি একটা দৌড় দিছি। তখন দৌড়াইতে 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 তখন আমার বাড়িতে আমি চলে আসি এক দৌড় দিয়া। ওই জায়গায় পিছনের দিকে ফিরে হয় নাই, আমি পিছনের দিকে তো আমি তাকাই নেই, ওইখান থেকে এক দৌড় দিয়ে আমি মানে আমার বাসার দিকে আমি চলে আসি। তখন মানে দেখতেছি আমার বাসা, তখন আমি দরজার ভিতরে বাইরেতেছি, আম্মা 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 দরজা খুলো। আমি বারবার মানে এরকম জোরে জোরে বাইরেতেছি যে দরজা ভাঙ্গা যাওয়ার অবস্থা। তখন জোরে জোরে দৌড়া দরজা যখন বাইরেতেছি তখন আম্মু দরজা খুললা আমার ভিতরে, মানে আমি ভিতরে ঢুকার আগেই মানে আমি পইরে গেছি, সেন্সলেস হয়ে গেছে না, আমি পইরে গেছি। তখন আমার হুশ আছে, তখন আম্মু দরজা লাগাই দেয়, লাগাই দিয়ে আমারে মানে কিছু জিগায় না, কিছু জিগায় না। পরে ভিতরে আয় না এরা আমারে বসায়, তখন আম্মু খাটের উপরে বসে পড়লো। তখন বসার পর তখন আমি আবার মানে কি মনে করিয়া মানে আবার দরজার ফোকা দিয়া তখন আমি মানে দেখতে যাই মানে জিনিসটা কি। তখন দরজার ফোকা দিয়ে যখন দেখি তখন দিই ওই অভাবটা মানে ওই জায়গায় মানে মানে আমার চোখে কি যদি এখন মানে আমার জায়গায় যদি অন্য কেউ হইতো মানে কী করতাম আমি নিজে যাই না। ওই দরজার ফোকাটা দেওয়া যখন আমি তাকাই তখন দেখি ওই অভাবটা মানে ওরকমভাবেই আমার দিকে সেমভাবে তাকাই দিছে, লাল ডকডকা চোখ, একইভাবে মানে আসন কুকুর যেভাবে বসে থাকে না ওরকমভাবে সেম বসে বসে মানে আমার দিকে একদিনে তাকায় তাকায় বলতেছে যে আজকা তুই বাইচে গেলি, বলতো আজকা তুই বাইচে গেলি। তখন আমার যখন তখন আমার ইয়া ঘুমটা তখন পুরাপুরি ইয়া ভাঙা যায়। তখন আমি যখন ইয়া নিঃশ্বাস নেই তখন ঘুমোর ঘুমোর আওয়াজ আসে। তখন আমার আশেপাশে আমার যে মামতো ভাই ছিল মানে আমার মামতো ভাইও তখন নাই। তখন আমি যখন মানে নিঃশ্বাস ফালাই আর নিঃশ্বাস নেই খালি ঘুমোর ঘুমোর আওয়াজ আসে, মানে এরকম এরকম মানে ভয়ঙ্কর আওয়াজ মানে আসতেছে মানে স্বপ্নটাই বাস্তবতায়। হ্যাঁ মানে ওই জায়গার ভিতরে যদি মানে এরকম একটা ইয়া সিচুয়েশন মানে আমার জায়গায় যদি মানে যে শুনতেছে সে যদি থাকতো তাহলে সে বুঝতে পারতো কাহিনিটা, মানে যার সাথে ঘটে এটাই সে বুঝে যে কেমন মানে পরিস্থিতিটা কি, পরিস্থিতিটা কিরকম মানে সেই বুঝে একমাত্র। আর মানে মুখে আমি যতই বলি মানুষ বিশ্বাস করলে করুক না করলে নেই, আমার সাথে যেটা ঘটছে আমি সত্যি ঘটনা হয়তো বা তোমার সাথে ঘটছে এটা হয়তো বা আরও কারোর সাথেও ঘটছে, তেমন হইতেই পারে মানুষের সাথে, যার বিশ্বাসটা যার যার নিজস্ব ব্যাপার। মানে আমি এতটুকুই মানে আমি ইয়া দেখলাম, আমি যখন আমার চোখটা যখন আমি আবার মেলি যখন ওই দরজার ফোকা থেকে যখন আমি তাকাই, যখন আমি চোখটা যখন আমি আবার ভিতর থেকে মেলি তখন দেখি আমি যেই স্থানে আমি শুয়েছিলাম সেখানে সেখানেই আমি আছি। মানে আমার শরীর ঘাইমা অস্থিরা, মানে তখন তো ইয়া শীতের দিন ছিল মানে কম্বল ভিজা, মানে পুরা কম্বল ভিজা, মানে আমার সাথে যে আমার মামতো ভাই ছিল মানে মামতো ভাইটা নাই, কেউই নেই, পরবর্তীতে কোনো সমস্যা হয়েছে কাউরেই পাইনি। তারপর এরপরে যখন এই স্বপ্নটা দেখলা তার পরবর্তীতে আর কখনো দেখছিলা বা বাস্তবতা কিছু হয়েছিল আরো অনেক মানে? তারপরে ইয়া সকালে আমি এগুলি সব হুজুরের আমি খুলা বলি, তখন হুজুরও মানে কয় তোমার সাথে কিছু আছে, মানে হুজুরও তখন আমার বলতাছে যে কালকে রাত্রে তুমি বাইরে কই গেছিলা, মানে রুমে দেখে নাই উনি, না 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 আমাকে রুমে দেখে নেই, তখন হুজুরটা বলতেছে যে তুমি বাইরে কই গেছিলে, আমার বাইরেতে দেখছে আর তুমি তো শুয়ে আইছি, মানে আমার সাথে মানে আর কাউরে দেখে নাই, মানে আমার খালি বলছে যে তুমি একলা একলা তুমি কই গেছিলে ওইদিকে মাঠের দিকে কই গেছিলা, আমার খালি এতটুকু বলছে। মানে আজ পর্যন্ত মানে আমার সাথে মানে যাই করছে মানে আমার যতটুকু মনে আছে আমি ততটুকু আমি বললাম। আর তারপর মানে মাদ্রাসার লাইফে তো আমার পড়ালেখা হয় নাই, মানে এরপর আর মাদ্রাসা যাওয়া হয় নাই, না যাওয়া হয়েছে মানে বাপের পিটুনিতে মানে মার খাইছি, অনেক মার খাইছি, কিন্তু মাদ্রাসায় এক মাস এক সপ্তাহ মানে বেশি, তারপর থেকে একটা ভয় কাজ করতো, তারপর থেকে মানে একটা ভয় কাজ করতো মানে অনেক কিছু হইতো। তারপর মানে এক মাস যাওয়ার পর ওই কাহিনীর এক মাস যাওয়ার পর তখন আমার মানে খুব জ্বর, তখন আম্মু আমার ইয়া বাড়িতে নিয়ে যায়,
এখন বাড়িতে নিয়ে যাওয়ার পর মানে আমার ইয়া খালতো বোনের সাথে কথা বলে যে এরকম এরকম সমস্যা কি করুন যায়। তুমি কিন্তু ব্যাপারটা তোমার আম্মুর কাছে বলছিলা? হ্যাঁ আম্মুর কাছে বলছি এই কাহিনীটা। পরে মানে আম্মু আমারে এক মাস পরে আমার ইয়া বাড়িতে নিয়ে যায়। তখন বাড়িতে নেওয়ার পরে আম্মুরে মানে আম্মু খালতো বোনের বলতেছে যে এরকম এরকম সমস্যা তো আমি কী করবো। তখন আমার খালতো বোন বলতেছে যে পাশের গ্রামে একটা মানে ভালো কবিরাজ আছে তার কাছে গেলে মানে সমাধান মিলব। পরে আম্মু মানে বেশি দেরি করে নাই মানে রাত্রে কথা টথা মানে বইলা সকাল ভোরে আমারে নিয়ে রওনা দিছে। তখন ক্ষেতের মাঝখান দিয়ে যা মানে যাইতে তখন কবিরাজের বাসায় যে সুঙ্কা আমি পাড়া দিই তখনই কবিরাজ বলতেছে থামো 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 মানে সমস্যা আছে। সমস্যা আছে তুমি থামো। পরে বলতেছে ওই যে বাম পাশে ইয়া টিউবওয়েল আছে টিউবওয়েল থেকে উজু টুজু কইরা আসো। তখন আম্মু আর আমি গেলাম উজু টুজু কইরা ওই রুমে গেলাম। পরে মানে কবিরা যে আবার বলে দিতেছে যে আপনার পোলা মানে বলতেছে আপনার পোলা তো খুব ভাগ্যবান আপনার পোলা তো বাইচে গেছে। কীভাবে জানলেন এটা আপনি? মানে কবিরাজটাও মানে মানে না যায় না না শুই না মানে সব বলে বলতেছে মানে আমার আম্মু মানে ছোটোবেলায় কী করছে কোন জায়গায় মানে আমার পেটে নিয়ে আম্মু মানে ওই পুরান কবরস্থান ছিল মানে আমাদের বাড়ির মানে ভিটার সামনে আমাদের ইয়া দাদার মানে কবরস্থান ছিল বড়। তখন আমার আম্মু মানে আমার পেটে নিয়ে ওই যে ইয়া বাঁশের জারের পাতা এগুলি মানে ইয়া সুরত পেটে নিয়ে মানে হ্যাঁ সন্ধ্যাবেলা মানে গিয়েছিল এরকমভাবে। পরে বাঁশ মানে বাঁশের পাতা সুরতে উঠতে তখন ওই কী জানে একটা বাতাস লাগে তখন থেকেই মানে আমার এই জায়গায় এই সমস্যাটা। তখন মানে কবিরাজটা মানে মানে যা যা মানে বলতেছে আমার আম্মু খালি হাঁ হাঁ করতেছে আর বলতেছে এগুলোই তো আমি এই জায়গায় যাই গেছি মানে কবিরাজ মানে যা যা বলতেছে সব মিলে যেতেছে। পরে কবিরাজে বলে যে তখন আমার আম্মু বলে যে এটারে ছাড়া নিন মতো কোনো ইস্যু নাই। তখন কবিরাজে বলতেছে যে আপনার ঘরে তো বোয়া পড়ছে। মানে হাসির একটা কথা কিন্তু ব্যক্তিগতভাবে নিতে হবে এটা কবিরাজে বাস্তব নিতে হবে। তখন কবিরাজে যখন বললো যে ঘরে যখন বউ এসে বসছে তখন আমার আম্মু বলতেছে যে এই বউ আমার দরকার নেই যে আমার পোলারে মাইরা ফেলাইতে চায়। আর উনি তো ব্যাপারটা বুঝছে যে বউ বলতে কি বুঝাইছে। হ্যাঁ তখন আমার আম্মু যখন বলতেছে যে এটার ইয়া ছাড়ানোর জন্য মানে কী কী লাগবে তখন বলতেছে যে এটার মানে একা একা মানে চলে যাইব মানে একা একা চলে যাইব ডিস্টার্ব করবো না মানে ওর যে ইয়া ছিল মানে সাত ভাই এক বোন ছিল মানে ওই একটা বোন মানে আমার পছন্দ করতো আরও সাত ভাই মানে আমার মারতে চাইতো। কবিরাজে আবার এ কথাটাও আমার বলে দিছে মানে এরকম মানে ইয়ে আছে কাহিনী আমার সাথে মানে ঘুরে গেছে যে আমি বিশ্বাস আমি করি যে আমারে মারতে চাইছে কিন্তু আমার একজন আমার মারতে দেয়নি মানে আজও পর্যন্ত মানে আমি তার আমি দেখি নেই মানে আমি ছায়া দেখছি কিন্তু আমি তার দেখিনি কোনো সময় সামনাসামনিতে কোনো সময় আমি দেখিনি আজ পর্যন্ত। তখন কবিরাজে আমার একটা ইয়া তাবিজ দিয়ে দেয় তখন বলে এই তাবিজটা ইয়া খুলবা না বলছে তাবিজটা আমার মানে খুলতে না তাবিজ দিয়া না কিচ্ছু নাই তখন একটা তাবিজ দিয়া তখন ঝাড় ফুকটুক যা করা লাগে পানি টানি যা যা মানে লাগে তখন আমার শরীর মানে সব কিছু ইয়া করে দিছে বন্ধ করে দিছে তার। তখন এটা করে দেওয়ার পরে পরে আমার আমি চলে আসি তখন মানে তার চার মাস পরে বাড়ির থেকে আমার ঢাকা চলে আসি তখন আমার আমি তখন তার চার মাস পরে মানে মাদ্রাসা থেকে আমি এক মাসের ছুটি পাই তখন এক মাসের ছুটি যখন পাই তখন মানে তাবিজটা আমার মানে মাদ্রাসা থেকে আমি আইসা যখন আমি রুমে আমি শুই তখন তাবিজটা আমার হাত থেকে মানে কীভাবে জানি মানে খুলে যায়
খুলে যাওয়ার পরে মানে আমার ছোট বোন ছিল, মানে আমি ঘুমাইছিলাম, ছোট বোন ছিল মানে আমার চোখ মানে অতিরিক্ত মানে আমি আর বলতে পারিনি মানে আমার ছোট মুখের আমার ইয়া ছোট বোনের মুখে শোনা মুখে শোনা কথাটা মানে আমার আমার ছোট বোন যেভাবে বলতেছে মানে আমি ঘুমের ভিতরে ছিলাম মানে তাবিজটা আমার হাতে ছিল না, তখন আমার ছোট বোনটা মানে আমার ডাক দিতে যায়, তখন মানে আমার ছোট বোনের সাথে আমি এরকম আচরণ করি যে কোনো দিন আমি করিনি, মানে আমি উইঠা মানে কোনো কথা বলিনি মানে আমার ছোট বোন ইয়া গলায় ধরে আমি আঙ্গায় ফেলাইছি, মানে মানে আঙ্গায় ফেলাইছি, তখন ছোট বোন যখন চিলাচিলি করতেছে তখন আম্মু আইসা যখন আমারে জড়াই ধরে ইয়া কান্না করে দিছে তখন আমার আবার ইকে দিছে ছেড়ে দিছে, তখন তারপর থেকেই মানে আমার আমার শরীরের ভিতরে মানে প্রচণ্ড মানে জ্বর জ্বর মানে জ্বর তো মানে আসতে আসতে মানে আমি মানে হাত পা আমি যে এরকম করবো একটু লড়ামো একটা আঙুল যে আমি এরকম করবো মানে মানে ওরকম কোনো ইয়া শক্তিটাও আমার শরীরে নাই, এরকম একটা সময় আমার সাথে মানে খারাপ একটা সময় গেছে, তখন কি বলবো যে রাতে যখন ঘুমাতে যেতাম মানে দেখা যেতেছে আমার ইয়া ঘুমের ভিতরেই মানে এরকম একটা ঘুম মানে আমার আসতো মানে আমার কেউ জাগাইতে পারতো না, আমি যখন কাঁদতাম ঘুমের ভিতরে মানে 20 থেকে আধা ঘন্টা মানে আমারে দৌড়াদৌড়ি করে নিয়ে বেড়াইতো ঝাঁকাইতো, তারপরও মানে আমার ঘুম ভাঙাইতে পারতো না, ঘুমের ভিতরে আমি কাঁদতাম আর বলতাম আমার আমার মাইরা ফালাইতেছে আমার বাঁচাও, মানে ওই মানে আমার সত্যি মানে এরকম এরকম কাহিনী মানে মানে ঘটে মানে মাথার ভিতরে মনে থাকে না, মানে এরকম মানে 5-6 দিন যাওয়ার পরে মানে তাবিজটা আমার হাতে নাই, তখন কিন্তু আমার আম্মু ইয়া অত বেশি একটা ই করে নাই খেয়াল করেনি তাবিজটা যে আমার হাতে নাই, তখন আম্মু আমার বলতেছি যে তোর হাতে একটা তাবিজ আছিল তাবিজটা কই, তখন আমি কি তাবিজটা তো আমার হাতে নাই, তখন খুঁজার পিজা দেখি খাটের নিচে পড়া আর তাবিজের ভিতরে কিচ্ছু নাই, মানে যা ইয়া টিয়াই ইয়াকে দিছিল তাবিজের ভিতরে ওগুলি কিচ্ছু নাই তাবিজের ভিতরে, তাবিজটা শুধু খালি খাটের নিচে পড়া, মানে তার ইয়া 4 দিন যাওয়ার পর 5 দিনের মানে 5 দিন টানা জ্বর আমার, মানে লাস্ট দিনের সময় মানে আমি ঘুমাতে চাই রাতে আমার সাথে আমার ভাই বড় ভাই একই সাথে দুই ভাই এক খাটের ভিতর ঘুমাই, মানে মুসুরি টুসুরি সব দরজা ভিতর থেকে লাগানো, মানে তখন কি রাতের বাজে কয়টা 2:30 থেকে 3 বাজে তখনকার কাহিনী, 2:30 থেকে 3 বাজে তখন মানে আমি বাইরে মানে আমি মানে বাইরে থেকে মানে আমি চারদিকে তাকায় তাকায় আমি কান্দতেছি আমার মেয়ে যেতেছে, আমি খালি মানে চিল্লাম না আমি বলতেছি আমার মেয়ে যেতেছে, তখন আমার মানে এটাও আমার ইয়া বাইরের থেকে আমার শোনা যে সাথে ছিল, হ্যাঁ যে সাথে ছিল মানে দরজা ভিতর থেকে লাগানো মুসুরিটা যেভাবে যেভাবে গোছানো ছিল সেভাবেই গোছানো, আমি যে জায়গায় শুয়েছিলাম সেভাবে ওই ওরকমভাবেই আছে কিন্তু আমি ওই জায়গায় নেই, আমি বাইরে মানে আমি বাইরে দাঁড়ায় দাঁড়ায় বলতেছি আমার নিয়ে যেতে আছে নিয়ে যেতে আছে, তখন আমার ভাইয়া মানে এরকম অবস্থা দিহা মানে বাইরে বাইরে যখন দেখে এরকম তখন আমার আম্মু আমার দৌড়ায় এসে যখন জড়ায় ধরে মানে আমার নিয়ে যাবে এরকম ভাব, আম্মু এসে যখন আমার জড়ায় ধরে যখন আরেকটু কান্না করে তখন মানে আমারে মানে শোল থেকে একটু ইয়া ছেড়ে ছুঁড়ে দিতে আছে মানে ছেড়ে দিতে আছে মানে এরকম একটা ইয়া অনুভব আমি পাইতেছি, তখন মানে যতটুকু আমার ইয়া মনে আছে তখন একটা কাঠের একটা ইয়া ছিল চেয়ার আসছিল, তখন কী বলবো আমার মানে আমার ভাই আমার আব্বু আমার আম্মু মানে আশেপাশের মানুষজন মানে আইসা আমারে মানে ধরে আমার রাখতে পারে না কেউই, মানে সবাই ধরছে মানে কেউ আমার রাখতে পারে না আর আমার ঘুম কেউ ভাঙাইতে পারে না, আর আমার পাশের বাসার একটা আন্টি ছিল মানে আইতুল পুরসি টুসি মানে ইয়াছি মানে এগুলি পৈরা টৈরা মানে আমার ফুদিতে আছে, তারপরও মানে মানে আমার কিছু মানে হইতেছে না মানে এত একটা ইয়া হইতেছে মানে আমার ইয়া থামাইতেই পারতেছে না, পর একটা ইয়া কাঠের একটা ইয়া চেয়ার ছিল মানে ইয়া যে হাতের এরকম সিস্টেমে মানে চেয়ারটার ভিতরে আমার বসানোর মানে আমার বসাইতেছে, তখন আমি যখন বসি তুলার চাইতো নরম
মানে আমি এরকম মানে মানে আমার একটা এরকম একটা স্থানে আমার বসাইছে যে তুলার চাইতেও নরম, এরকম মানে নরমের জায়গায় আমার বসাইছে। আর হাত দুইটা যে আমি এইভাবে রাখছি শুয়ের চাইতেও ধারালো, ওই পুরাই আটার ভিতরে মানে যে জায়গায় আমি হাতটা রাখছি মানে আমার এরকম লাগতেছে যে আমার মানে এরকম একটা ইয়া আসনের ভিতরে আমার বসাইছে। পরে যখন আমার আসনটার ভিতরে যখন আমার বসায় যখন আমার একটা ইয়া ফু দিয়ে একটা পানি আমার ইয়ে দিছে খাওয়াই দিছে তখন আমার ইয়ে আসছে হুশ আসছে। হুশ আসার পরে তখন হাত দুটা আমি যখন এরম করে আঙ্গায় এরম করি তখন কালো রগ পুরা মানে পুরা দুই হাত মানে কালো রগে মানে বইয়ে গেছে। তখন আমার আম্মুর আমি দেখাই আম্মু 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 দেখো এগুলি কি মানে তখন আমার আম্মু মানে আমার জড়াই দিয়ে আরও কান্তাছে। পরে ঘরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সারা রাত আর কেউ ঘুমায় না মানে এদিক দিয়ে আবার অনেক কিছু হইতেছে। তখন হুজুর টুজুর আয়না টাইনা পরে আবার একটা তাবিজ দিল মানে এরপরে থেকে মানে হালকা পাতলা ঠিক যায়। পরে মানে কিছুদিন পর আবার মানে ওই একই রকমভাবে মানে আবার এরকম চলতে থাকে। এখন এভাবে মানে 2014-15 সাল পর্যন্ত মানে আমার মানে অনেক একটা ই করে বিরক্ত করে। 2010 সালের থেকে সমস্যাটা শুরু হয়। 2010 সাল থেকে শুরু হয় মানে 2010 সাল না, 2010 সালের আগে থেকেই মানে আমার সাথে মানে এরকম কাহিনি মানে ঘটতে ঘটতে মানে 2014 সাল কি 15 সাল পর্যন্ত আমার মানে মনে নেই। এই যে আরও ইয়া 7-8 মাস আগে একবার আমারে মানে এরকম করছে মানে আমি ঘুমায় রয়েছি না আমি বাইরে আয় পড়ছি আমি নিজেও আমি কইতে পারি না যে আমার রান্না করতেছে আমার ভাবি মানে আমার ভাবি আমার বলতেছে এই তুই কই যাস কই যাস। তখন আমার হুশ আসছে মাথা থেকে, তখন আমি বলতেছি আমি কই যাই ঘুমাইতেছি তো মানে আমি এই কথা বলতেছি। তখন আমি দেখি মানে আমি রাস্তায় মানে এই 7-8 মাস আগে একবারই হয়েছিল মানে এখন আল্লাহর রহমতে আমার মানে কোনো কিছু মানে করে না। ওই যে কবিরাজ টবিরাজ আয়না তাবিজ টাবিজ দিছিল পরে মানে তার কিছুদিন পরও মানে ই করছে ডিস্টার্ব করছে। এখন আল্লাহ দিলে আল্লাহ আল্লাহ আমার ই করছে রহম করছে মানে আমার এখন অত বেশি একটা ই করে না সমস্যা করে না আমার সাথে এ পর্যন্তই।